হ্যালো এভরিওয়ান, ডিবিএস ম্যাডামের ক্লাসে তোমাদের সকলকে স্বাগতম। আমি ডিবিএস ম্যাডাম। সবার আগে চ্যানেলটা সাবস্ক্রাইবের পর নোটিফিকেশনটা অল করে দেবে, ভিডিওটা লাইক করে রাখবে যাতে যখনই ভিডিও আপলোড হোক তোমাদের স্ক্রিনে পৌঁছে যায়। ভিডিওটা বেশির থেকে বেশি শেয়ার করো, যত বেশি শেয়ার করবে তোমাদের ক্লাসের ভিডিও তত বেশি আসবে। কমেন্টস করো কেমন লাগছে ভিডিও, অবশ্যই জানিও। শুরু করা যাক আলোচনার বিষয়। আজকে ক্লাস 7 সায়েন্স ফার্স্ট ইউনিট টেস্ট 2023 জন্য আমরা প্রিপারেশন নিচ্ছি। তো আমরা আজকে আলোচনা করব মানুষের খাদ্য, যে চ্যাপ্টারটা রয়েছে সেই চ্যাপ্টারটা, অর্থাৎ পঞ্চম অধ্যায়টা নিয়ে আমরা আলোচনা করব। তার থেকে খুব গুরুত্বপূর্ণ কিছু ছোট প্রশ্ন উত্তর আমি দিয়েছি, এগুলো অবশ্যই কিন্তু করতে হবে। এর আগেও তোমাদের অনেক আলোচনা আমি করে দিয়েছি, একটু আগেও তোমাদের আরেকটা ভিডিও আমি দিয়েছি চ্যাপ্টার 1-এর কিছু প্রশ্ন উত্তর দিয়ে। তো ওই ভিডিওটা নোটিফিকেশন তোমাদের কাছে যায়নি, প্রত্যেকে চ্যানেল ভিজিট করে দেখে নিও বা ডেসক্রিপশনে প্লেলিস্ট থাকবে, তার মধ্যে দেওয়া থাকবে, সেখান থেকে দেখে নিও। রেগুলার সমস্ত পড়া কিন্তু ডেসক্রিপশনে দেওয়া আছে, সেখান থেকে দেখে নিতে পারবে। যাই হোক, এখন শুরু করা যাক। পরিবেশ ও বিজ্ঞান সপ্তম শ্রেণী প্রথম প্রশ্ন কি বলেছে, দেখো, লালাতে জলের পরিমাণে পরিমাণ শতকরা কত, লালাতে জলের পরিমাণ শতকরা কত। ওকে, দেখো এটা আমরা লিখব ওজনের 95%। কি লিখব, প্রতিটা প্রশ্ন খুব ইম্পর্টেন্ট, বিভিন্ন স্কুলে আসে, অবশ্যই করতে হবে। ওকে, ওজনের 95%। ওকে, এটা নয় লিখলাম। হ্যাঁ, নেক্সট প্রশ্ন, আমি জাস্ট আনসারটুকু লিখছি, তোমরা যখন লিখবে পূর্ণ বাক্যে লিখবে, আনসারটা লিখলে তাড়াতাড়ি হয়ে যাবে। নেক্সট প্রশ্নটা, নেক্সট প্রশ্ন আমাদের বলেছে মানুষের মস্তিষ্কে অবস্থিত তরল পদার্থটির নাম কি। মানুষের মস্তিষ্কে অবস্থিত তরল পদার্থটির নাম আমরা কি লিখব, না সেরিব্রোস্পাইনাল তরল। ঠিক আছে, মানুষের মস্তিষ্কে অবস্থিত এটার নাম হচ্ছে, আমরা কি লিখব, না সেরিব্রোস্পাইনাল তরল। ওকে, নেক্সট নেক্সট প্রশ্ন, নেক্সট প্রশ্ন আমাদের বলেছে মানুষের মগজে বা মস্তিষ্কে কত শতাংশ জল থাকে। মানুষের মস্তিষ্কে কত শতাংশ জল থাকে, এটা আমরা লিখব হচ্ছে ওজনের 73%। ওজনের 73%। ওকে, নেক্সট প্রশ্ন, নেক্সট প্রশ্ন আমাদের বলেছে যে অস্থিসন্ধিতে উপস্থিত তরলটির নাম কি। অস্থিসন্ধিতে উপস্থিত তরলটির নাম আমরা লিখব সাইনোভিয়াল তরল। ঠিক আছে, কি লিখলাম, সাইনোভিয়াল তরল, সাইনোভিয়াল তরল। ওকে, নেক্সট প্রশ্ন, নেক্সট প্রশ্ন বলেছে সবুজ উদ্ভিদের খাদ্য তৈরির পদ্ধতিকে কি বলে। সবুজ উদ্ভিদের খাদ্য তৈরির পদ্ধতি, না তো এটা আমরা লিখব হচ্ছে, অবশ্যই সবাই পারবে, শালক সংশ্লেষ। ঠিক আছে, শালক সংশ্লেষ বলা হয় পদ্ধতিকে। ঠিক আছে, নেক্সট নেক্সট প্রশ্ন বলছে শালক সংশ্লেষ কোথায় হয়। শালক সংশ্লেষ উদ্ভিদের পাতায় হয়, লিখব উদ্ভিদের পাতায়। ঠিক আছে, নেক্সট নেক্সট প্রশ্ন আমাদের বলে বাদামি রং হিসাবে কোন ক্ষতিকারক বস্তু মেশানো হয়। চকলেটে বাদামি রং হিসাবে কোন ক্ষতিকারক বস্তু মেশানো হয়, এটা আমরা লিখব হচ্ছে ক্যারামেল, ক্যারামেল। ঠিক আছে, হলো, নেক্সট প্রশ্নে চলে যাব, দেখে নিয়েছ, নেক্সট প্রশ্নে চলে যাব। নেক্সট প্রশ্ন, কোন খনিজ মৌলের অভাবে পেশিতে টান ধরে। উত্তর আমরা লিখব কোন খনিজ মৌল, না আমরা লিখব হচ্ছে ক্লোরিন ও পটাশিয়াম। ঠিক আছে, ক্লোরিন ও পটাশিয়ামের অভাবে কিন্তু পেশিতে টান ধরে। ওকে, নেক্সট প্রশ্ন, কোন খনিজের অভাবে হাড়ের গঠন পরিবর্তিত হয়। কোন খনিজের অভাবে হাড়ের গঠন পরিবর্তিত হয়, ওকে,
এটা আমরা লিখব ক্যালসিয়াম, আর হচ্ছে ফসফরাস, ঠিক আছে, ক্যালসিয়াম ও ফসফরাস। ওকে, নেক্সট প্রশ্ন, নেক্সট প্রশ্ন বলেছে মানুষের উচ্চ রক্তচাপের জন্য কোন খনিজ মৌল দায়ী? মানুষের উচ্চ রক্তচাপের জন্য না, ঠিক আছে, এটা আমরা লিখব হচ্ছে সোডিয়াম, ঠিক আছে, সোডিয়াম, উত্তর হবে সোডিয়াম। নেক্সট, মানসিক বুদ্ধি ও বৃদ্ধি নিয়ন্ত্রণ করে কোন মৌল? এটা আমরা করব হচ্ছে আয়োডিন, ঠিক আছে। নেক্সট প্রশ্ন বলছে যে রক্ত জমাট বাঁধতে সাহায্য করে কোন মৌল? রক্ত জমাট বাঁধতে সাহায্য করে না, আমরা লিখব হচ্ছে ক্যালসিয়াম, ঠিক আছে, ক্যালসিয়াম, সিএ। ওকে, নেক্সট, নেক্সট হচ্ছে খাদ্যতন্তু, খাদ্যতন্তু পাওয়া যায় এমন একটি খাদ্যের নাম বলো। খাদ্যতন্তু পাওয়া যায়, তাই তো, খাদ্যতন্তু পাওয়া যায় এমন একটি খাদ্যের নাম। ওকে, এটা আমরা বাঁধাকপি করতে পারি, বাঁধাকপি, ঠিক আছে। নেক্সট, নেক্সট প্রশ্ন বলেছে খাদ্যের কোন উপাদান আমরা হজম করতে পারি না? খাদ্যের কোন উপাদান আমরা হজম করতে পারি না, এটা আমরা খাদ্যতন্তু আমরা হজম খাদ্যতন্তু আমরা হজম করতে পারি না, ঠিক আছে। হলো, নেক্সট প্রশ্নে চলে যাব। নেক্সট প্রশ্ন বলছে ক্যান্সার হওয়ার সম্ভাবনা কমিয়ে দেয় কোন যৌগ? ক্যান্সার হওয়ার সম্ভাবনা কমিয়ে দেয়, এটা আমরা লিখব উদ্ভিজ্জ, উদ্ভিজ্জ রাসায়নিক বা ফাইটো কেমি বা ফাইটোকেমিক্যালস, ঠিক আছে, ফাইটোকেমিক্যালস বা উদ্ভিজ্জ রাসায়নিক ক্যান্সার হওয়ার সম্ভাবনা কমিয়ে দেয়। ওকে, নেক্সট প্রশ্ন বলেছে কোন খাদ্য উপাদান তাড়াতাড়ি বুড়ো হওয়া প্রতিরোধ করে? এটাও একই উত্তর লিখব, উদ্ভিজ্জ রাসায়নিক বা ফাইটোকেমিক্যালস। ওকে, হলো, নেক্সট প্রশ্ন গাজরের মূলে কোন ফাইটোকেমিক্যালস পাওয়া যায়? গাজরের মূলে কোন ফাইটোকেমিক্যালস পাওয়া যায় না, ওকে, এটা আমরা লিখব গাজরের মূলে না, ক্যারো ওকে, তাহলে লিখলাম আমরা ক্যারোটিনয়েড। ওকে, হয়ে গেল, নেক্সট প্রশ্নে চলে যাব। নেক্সট প্রশ্ন, একটি প্রাকৃতিক খাদ্যের নাম লেখো। একটি প্রাকৃতিক খাদ্য হচ্ছে আম, আম, দেখো যে কোনো সজীব ফল শাকসবজি এগুলোই হচ্ছে প্রাকৃতিক খাদ্যের মধ্যে পড়ে, তো আমি একটা আম দিয়ে দিলাম, ঠিক আছে। নেক্সট প্রশ্ন বলেছে কোন প্রকার খাদ্যে পুষ্টিগুণ সবচেয়ে বেশি থাকে? কোন প্রকার খাদ্যে না, এটা আমরা লিখব হচ্ছে প্রাকৃতিক যে খাদ্য হয় তাতে কিন্তু পুষ্টিগুণটা অনেক বেশি থাকে, তো আমরা লিখব প্রাকৃতিক খাদ্য। প্রাকৃতিক খাদ্যে, ওকে,
দুটি প্রক্রিয়াজাত খাদ্যের উদাহরণ দাও, দুটি প্রক্রিয়াজাত খাদ্য না? ওকে, এটা আমরা লিখতে পারি হচ্ছে প্রক্রিয়াজাত, জ্যাম আর লিখতে পারি আমরা রাইস, ফ্রাইড রাইস, রাইস, ঠিক আছে, প্রকৃতিজাত, সরি প্রক্রিয়াজাত খাদ্য। নেক্সট প্রশ্ন আমাদের বলেছে দুটি সংশ্লেষিত খাদ্যের উদাহরণ দাও। সংশ্লেষিত খাদ্য আমরা করতে পারি চিপস, আইসক্রিম, আইসক্রিম, চিপস, ওকে, চিপস। নেক্সট নেক্সট আমাদের বলেছে যে একটি সুষম খাদ্যের উদাহরণ দাও। অবশ্যই দুধ দেবো, দুধ দিতে পারি, ঠিক আছে। নেক্সট নেক্সট বলেছে আম দিয়ে তৈরি একটি প্রক্রিয়াজাত খাবার, না আম দিয়ে তৈরি প্রক্রিয়াজাত খাবার এটা আমরা করতে পারি, আমের জেলি করতে পারি আম দিয়ে তৈরি প্রক্রিয়াজাত খাবার। আমের জেলি, ঠিক আছে। নেক্সট নেক্সট বলেছে স্কুল ব্যক্তিদের দেহ দেখা, সরি স্কুল না, ও স্থূল, ভুল বললাম, স্থূল ব্যক্তিদের দেহে দেখা যায় এমন একটি রোগের নাম লেখো। স্থূল ব্যক্তিদের, না দেখো স্থূল ব্যক্তিদের দেহে দেখা যায়, আমরা ডায়াবেটিস করতে পারি, ডায়াবেটিস, ঠিক আছে। এই প্রশ্নগুলো দিলাম, এগুলো ভালো করে পড়ো, ওকে। এর আগেও তোমাদের অনেকগুলো প্রশ্ন দিয়েছি, সেগুলো ভালো করে দেখো। আর যে দুটো চ্যাপ্টার বাকি রইলো সেই চ্যাপ্টার থেকে তোমাদের প্রশ্ন ভেরি রিসেন্ট আমি দিয়ে দেবো সাজেশনের জন্য। ছোট প্রশ্ন, বড় প্রশ্ন তো আমি অলরেডি দিয়েছি, ছোট প্রশ্ন দিয়ে দেবো, পরে যারা দেখবে সব ডেসক্রিপশানে প্লে লিস্টে পেয়ে যাবে। আজকের জন্য এটুকু, বন্ধুদের সঙ্গে শেয়ার করো বেশির থেকে বেশি, যাতে তোমাদের ক্লাসের ভিডিও খুব আসে।